আল্লাহর নবী ডাক দে কই যুবক রে, তোমার গুনাহ বড় না আমার আল্লাহ বড় সুবহানাল্লাহ। কন এমনি যুবকটা ডাক দে কই নবী গো, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ সবচাইতে বড়। আল্লাহর নবী ডাক দে কই যুবক রে, যেহেতু তোমার আল্লাহ বড়, তোমার আল্লাহ সবচাইতে বড়, তোমার বড় আল্লাহই তোমার বড় গুনাহ মাফ করবে সুবহানাল্লাহ। কন মুসলমান বাবারা আমার দিলের কানটা লাগিয়ে শুনবেন, দেখবেন মনটানি নরম হই, চোখের এক ফোঁটা পানি নি পড়ে রে যুবক ভাই। জীবনে কত গুনাহ করছো রে যুবক, একটা বার চিন্তা করে যুবক, তোমার মালিক আল্লাহ তোমার এই যৌবন বয়সটাকে কি পরিমাণে সম্মান করেন, তোমার মালিক আল্লাহ যৌবন বয়সটারে কি পরিমাণে পছন্দ করেন। আল্লাহু আকবার, আল্লাহর নবী কয় হাশরের ময়দানে যেদিন কঠিন পরিস্থিতি হয়ে যাবে, যেদিন আমার আল্লাহ মানুষের মাথার অর্ধহাত উপরে সূর্যটা এনে রেখে দেবে, সূর্যটা এনে রেখে দেবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফাবাতের ফেনার মতো গলতে থাকবে, যেদিন মানুষের কারো গামের পানি হাঁটো পানি হবে, কারো আবার কমর পানি হবে, কারো বুক পানি হবে, কেউ আবার সাঁতার কাটতে থাকবে। ওই কঠিন হাশরের ময়দানে আমার নবী কয় রে দুনিয়ার উম্মত শুনো, ওই কঠিন হাশরের ময়দানে আমার আল্লাহ সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা করে দেবে সুবহানাল্লাহ। কন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী কয় সাবাতুন ইয়াজিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লিহি ইয়াউমা লা জিল্লা। দুনিয়ার উম্মত রে কঠিন হাশরের ময়দানে আমার আল্লাহ সাত শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহর রহমতের আরশের ছায়া তলে জায়গা করে দিবে সুবহানাল্লাহ। কন এক নম্বরে আল্লাহর নবী কই ইমামুন আদিলুন রে দুনিয়ার বাদশাহ, দুনিয়ার এমপি মন্ত্রীরা, দুনিয়ার চেয়ারম্যান মেম্বার, দুনিয়ার সর্দার নেতারা, চিন্তা করো তোমার দাম আমার আল্লাহর কাছে কি পরিমাণে। যদি তুমি নেই পরিমাণ, নেই পরায়ণ বাদশাহ হতে পারো, নেই পরায়ণ ইনসাফগার সর্দার হতে পারো, নেই পরিমাণ নেই পরায়ণ ইনসাফগার নেতা হতে পারো, আমার আল্লাহর রাসূল কয় কঠিন হাশরের ময়দানে আমার আল্লাহর রহমতের আরশের ছায়া তলে আল্লাহ জায়গা করে দিবেন সুবহানাল্লাহ। কান হে যুব ইবলিস আমার আল্লাহর সামনে বলে, ওগো আমার মালিক আল্লাহ, আমি তোমার আদম থেকে উত্তম, সে আদম থেকে উত্তম বলি সে ক্ষমত হয় নাই, সে আবার আমার মালিক আল্লাহর সামনে যুক্তি দাঁড় করায়া বলে, আল্লাহ তুমি আদম রে বানাইছো মাটি দিয়া, আর আমার বানাইছো আগুন দিয়া, আল্লাহ আগুনের গুণ হইল উপরের দিকে উঠা, আর মাটির গুণ হইল নিচের দিকে ডাবা, অতএব উপরের জিনিসের সম্মান নিচের জিনিসের চাইতে বেশি, অতএব তোমার আদমের চাইতে আমার সম্মান বেশি। নাউজুবিল্লাহ। কান আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে ইবলিস আমি আল্লাহ তোরে হুকুম করলাম আমার আদম দে সেজদা করার জন্য, আমি আল্লাহ যখন সমস্ত ফেরেশতাদেরকে বললাম, হযরতে জিব্রাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল সহ আমি আল্লাহর আরশ বহনকারী
যত ফেরেশতারা ছিল সমস্ত ফেরেশতারা আমার আদমকে সেজদা করলো। রে ইবলিস, তুই আমার আদমকে সেজদা করলি না, তুই সেজদা তো করলি না, বরং আমি আল্লাহর সামনে যুক্তি দাঁড় করাইলি। রে ইবলিস, যা যা, আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত আমল নষ্ট করে দিলাম। সুবহানাল্লাহ। কোন মুসলমান ভাইরা আমার, এবার আমার আল্লাহ কি ইবলিস ডাক দেয়া বলে, ও গো আমার মালিক আল্লাহ, সাত আসমান আর সাত জমিনের ভিতরে আল্লাহ, এমন কোন জায়গা নাই, এমন কোন জমিন নাই গো, যে জমিনের মধ্যে আমি আমার কপালটা তোমার কুদরতি কদমের মধ্যে লাগাই নাই আল্লাহ। আজকে তোমার আদম দে সেজদা না করার কারণে তুমি আমার জিন্দগির আমল নষ্ট করে দিলা গো, ও গো আমার মালিক আল্লাহ, তুমি আমার আমল নষ্ট করছো, তাতে আমার আফসোস নাই, তবে আমার কয়েকটা আবদার আছে, তুমি আমার আবদার গুলো রাখতে হবে। মুসলমান ভাইরা আমার, ইবলিস এবার আমার আল্লাহকে ডাক দে বলে, ও গো আল্লাহ আমার এক নম্বর আবদার কইল, তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আমার আল্লাহ কো যা তোরে হায়াত দিলাম, মুয়াসিরিনে কেরামগণ বলেন কিয়ামত পর্যন্ত না কতটুকু পর্যন্ত, একমাত্র আল্লাহই ভালো জানেন। আমার আল্লাহ শয়তানকে হায়াত দেয়া দিছে। মুসলমান ভাইরা আমার, এবার ইবলিস আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ও গো আমার মালিক আল্লাহ, তুমি আমাকে এমন পাওয়ার দিবা, এমন শক্তি দিবা, আমি যেন তোমার আদম সন্তানদের রগের ভিতরে ভিতরে প্রবেশ করতে পারি, আমি যেন তাদেরকে ডান দিক থেকে ধোঁকা দিতে পারি, আমি যেন তাদেরকে বাম দিক থেকে ধোঁকা দিতে পারি, আমি তাদের সামনের দিক থেকে ধোঁকা দিব, আমি তাদের পিছনের দিক থেকে ধোঁকা দিব আল্লাহ, আমি চতুর্দিকে ধোঁকা দিতে দিতে আমি একা জাহান্নামে যাইব না। যে আদম দে সেজদা না করার কারণে তুমি আমারে জাহান্নামি বানাইলা, ওই আদমের সন্তানদের কি নিয়া জাহান্নামে যাব না? উযুবিল্লাহ। কোন আমার আল্লাহ কো যা, আমি আল্লাহ তোরে পাওয়ার দেয়া দিলাম। মুসলমান ভাইরা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের কথা বোঝানোর জন্য আমি আপনাদেরকে কথাটুকু বলতেছি। আমার আল্লাহ যখন ইবলিসকে পাওয়ার দিছে, ইবলিস কো আল্লাহ আমি একা জাহান্নামে যাইব না, তোমার আদমের সন্তানদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে ইবলিস যা যা, আমি আল্লাহ তোরে পাওয়ার দিলাম। ইবলিস তো আনন্দিত। আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে ইবলিস তুই শুনবে না, আমি আল্লাহ তোরে আমার কোন বান্দাদেরকে তুই জাহান্নামে নিবি, আর কোন বান্দাদেরকে তুই কুশ্চিম কালেও জাহান্নামে নিতে পারবে না। ইবলিস ডাক দেয়া কই, আল্লাহ কোন বান্দাদেরকে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে ইবলিস আমি আমার যে মুমিন বান্দা বান্দিদের অভিভাবক হব, আমার আমি আল্লাহকে যে আমার মুমিন বান্দা বান্দিরা অভিভাবক হিসেবে মানবে, তাদেরকে তুই কুশ্চিম কালেও জাহান্নামে নিতে পারবে না। সুবহানাল্লাহ। কোন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূর ইলাজ-জুলুমাত। আমার আল্লাহ ডাক দেয়া কই, আর যারা তোর হুকুম পালন করবে, যারা তোর পথে চলবে, যারা তোর মতে চলবে, তুই তাদেরকে অন্ধকার
থেকে তাদেরকে তুই আলো থেকে অন্ধকারে নিয়ে যাবে, এর মানে তোর অনুসরণ যারা করবে তুই তাদেরকে জাহান্নামে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। কোন আমার মুসলমান বাবারা ভাইরা, যে কথাটা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে গেলাম, ইবলিশ ওয়াদা করছে আমরা জাহান্নামে নিব, ওয়াদা করছে না? অতএব ওয়াদা দে করছে, এর মানে আমরা যারা আছি, যারা জিন এবং ইনসান জাতি আছি, আমাদেরকে শয়তান দুঃখা দিবে, আর আমরা শয়তানের দুঃখার মধ্যে ফিরিয়া আমরা কি করব, আল্লাহর নাফরমানি করব। কারণ শয়তান তো ওয়াদা করছে আমরা রগের ভিতরে ভিতরে প্রবেশ করব, ফসমের গুড়ি গুড়ি প্রবেশ করব। এমন কি শয়তান ওয়াদা করছে যে আমাদের চতুর দিক দিয়া দুঃখা দিতে দিতে, নফসের মধ্যে দুঃখা দিতে দিতে আমাদেরকে সে তার সাথে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ কইছে তুই তাদেরকে জাহান্নামে নিয়ে যাইবি যাদের যারা তোর অনুসারী হবে, আর যায় যে সমস্ত মুমিন বান্দা বান্দিরা আমার আমি আল্লাহকে আল্লাহ হিসেবে মানে, আমি আল্লাহর পথ অবলম্বন করে, আমি আল্লাহর কোরআনের পথ অবলম্বন করবে, আমার রাসূলের পথ অনুসরণ করবে, তাদেরকে তুই কুশ্চিমকালেও জাহান্নামে নিতে পারবে না। আমার আল্লাহর কাছে যখন এই ওয়াদা করছে তাহলে বোঝা গেল শয়তান আমরা চতুর্দিক দিয়ে দুঃখা দিতেছে। মনে আপনার দেয় না, বাপ সব তো বেশি ভালো না? হ্যাঁ ঠান্ডার মধ্যে বই আর কষ্ট করার লাগে না, সাহেব ঘুমাইন না বিলা বাবা, আরাম পাইয়া ঘুমাইন না। আমার মুসলমান বাবারা ভাইরা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই আমার কথার দিকে লক্ষ্য করুন, আদম আলাইহিসসালাম আমার আল্লাহর কাছে কইতাছে, আল্লাহ তুমি আমার রূপে শয়তানটা সাফাই দিছো, আল্লাহ তোমার সাহায্য ছাড়াই শয়তান থেকে আমার কোনো মুক্তি নাই। এই কথা বলতেছে আল্লাহ, ক এ আদম যাও চিন্তা করো না, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা সন্তানের জন্য এক একজন করে ফেরেশতা নিয়োজিত করে দেব। সুবহানাল্লাহ। ক মুসলমান ভাইরা, আমার পয়গম্বর আদম আমার আল্লাহকে ডাক দেয়া বলে, ওগো আমার মালিক আল্লাহ তুমি আমারে আরো কিছু দান করো। আমার আল্লাহ ডাক দেয়া কয় রে আদম যাও যাও, আমি আল্লাহ তোমার একটা নেকের বিনিময়ে দশ গুণ দেব। সুবহানাল্লাহ। কোন এমনকি আমি আল্লাহ ইচ্ছা করলে আরো বাড়িয়ে দেব, আর একটা পাপের পরিমাণ তাকে শাস্তি দেওয়া হবে, আমি আল্লাহ ইচ্ছা করলে আবার তা মাফ করে দিতে পারবো। সুবহানাল্লাহ। কোন আদম পয়গম্বর এবার আমার আল্লাহকে ডাক দেয়া বলে, ওগো আমার মালিক আমারে আরো কিছু দান করেন। আমার আল্লাহ ডাক দে কই আদম রে, তোর কোনো চিন্তার কারণ নাই, তোর কোনো টেনশনের কারণ নাই, হে আদম যা যা, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে তোর আদম সন্তানদের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত আত্মা থাকবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদের তওবা কবুল করব। সুবহানাল্লাহ। কান মুসলমান ভাইরা, আবার আদম পয়গম্বর এবার আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আমার মালিক আমাকে আরো কিছু দান করেন। আমার আল্লাহ তখন বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ আমার বান্দা বান্দিরা, তোমরা যারা নিজেদের উপর
পর বিচার করেছো, অন্যায় করেছো, জুলেম করেছো। বান্দা বান্দিরা রে, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, তোমরা আমি আল্লাহর রহমত থেকে দূরে যাইও না। আয়ো বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব, কারণ আমি আল্লাহ হইলাম অত্যন্ত দয়াবান এবং মেহরবান। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কি পরিমাণে সুযোগ দিছে দেখছেন? আচ্ছা, আল্লাহ যদি সুযোগ না দিত এই এই আখিরে জমানার নবীর উম্মতরে, আচ্ছা আমরা যে হারে ফাঁক করতাছি আগের জমানার পয়গাম্বররা যারা আছি, হ্যাঁ এই পয়গাম্বরের উম্মতরা যদি কোনো গুণা করত, সঙ্গে সঙ্গে আসমান থেকে কোনো না কোনো একটা গজব আয়াত তারা ধ্বংস করে দিত। আর এই পয়গাম্বরের উম্মতরে আল্লাহ এত দয়া করছে, এত মায়া মহব্বত করছে যে তারা অহর অহর জিনা করতেছে, অহর অহর নামাজ ছাড়তেছে, অহর অহর এই মদ খাইতেছে, গাঁজা খাইতেছে, চুরি সাপাটি করতেছে, অন্যের হক নষ্ট করতেছে, মানে যত ধরনের নাফরমানি আছে, কোন কারাবি সব কিছু করতেছে, কিন্তু আল্লাহ সাথে সাথে ধরে না। আমরা অনেক সময় আল্লাহ এর উপর গজব পালাইতে পারে না, আমরা সহ্য হয় না, কিন্তু আল্লাহর সহ্য হওয়ার কারণ কি ধরেন? আমার রাসূল কইছে, আল্লাহ আমার এই গুণাগার উম্মতরে তুমি অন্য নবীর উম্মতের মতন কৃতা করো না, ধ্বংস করো না। আর আমার আল্লাহ তো দয়াবান মেহরবান, আল্লাহ সানা ফারতে বন্দারা ধ্বংস করত। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামরা যখন মনে করেন প্রথম আসমানের মধ্যে তুলতেছে, উপরে আসমানে উঠার সময় পয়গম্বর ইব্রাহিম দেয়া যে একবার জিনা করতেছে, কৃতা করতেছে, জিনা করতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বদ্ধ করতেছে, আল্লাহ এই জিনা করে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ এই জিনা করে ধ্বংস করে দিছে। আবার কিছু করুন পরে সাহেদে আরেকবার চুরি করতেছে, পয়গম্বর ইব্রাহিম কয় আল্লাহ এই সুর তুমি ধ্বংস করে দাও, আল্লাহ ধ্বংস করে দিছে। তখন ধ্বংস করার পরে আল্লাহ কইতেছে, ও ইব্রাহিম তুমি আমার বন্দার ছেড়ে দাও। সুবহানাল্লাহ, কইতেন না কথা বুঝছেন নি? কইতেছে, ইব্রাহিম তুমি আমার বন্দার ছাইড়া দাও, তুমি যেভাবে আমার বন্দারা লেগে বদ্ধ শুরু করছো আর আমি যেভাবে ধ্বংস করছি, হাই সব বলার, তুমি তো আমার বন্দাবাদি শেষ করে লেবা, তুমি আমার বন্দারা ছাইড়া দাও। এই ইব্রাহিম আমার বন্দারা তিনটা ধরনের আমি আল্লাহের লেগে তিনটা উপায় লাগছি, তিন উপায়ের যে কোনো একটা উপায় হইবো আমার বন্দাদের জন্য। এক নম্বর উপায় হইল আমার বন্দা গুণা করব, গুণা করার পরে আমি আল্লাহর কাছে তওবা করব, আমি আল্লাহ তার তওবা করে তার তওবা কবুল করে তারে মাফ করে দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হইল আমি আল্লাহ ওই গুণাগারের অরুষে এমন সন্তান দান করব, এমন দিনদার দান করব, তার অরুষের মধ্যে হয়তো আমি আলেম দান করব, নয়তো কোরআনের হাফেজ দান করব, একজন ইমানদার দান করব, যে ইমানদার উরুষের সন্তানের কারণে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কোন ও দো সার লেগে বলেছে, সুবহানাল্লাহ কইছে না অনেক কথাটা বুঝছেন নি? আল্লাহ কইছে যে আমি তার উরুষে এমন সন্তান দেব যে সন্তানের উসিলা আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। তিন নম্বর হইল হয়তোবা তার সে কপাল ফুরা দুর্ভাগ্য থাকবে, তার পিছনে থাকবে জাহান্নাম, এর মানে তার তবা কবুল হইতো না, তার তবারও সুযোগ হইতো না, আর তার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় হইতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, এই আমার বান্দা বান্দিরা তোমরা যতই গুনাহ করো, যতই অন্যায় করো, তোমরা আমার রহমত থেকে কি হইও না, নৈরাশ হইও না। আল্লাহ আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন নি আপনারা? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে যে হত্যা করেছিল যে কাফের, তার নাম ছিল কি জানেন নি? ওয়াহশী। কি নাম? ওয়াহশী। ওয়াহশী আল্লাহর নবীর কাছে চিঠি লেখছে। কথাটা লক্ষ্য করবেন যে আমার মালিক কি পরিমাণ দয়াবান, আমার আল্লাহ বন্দারে কি পরিমাণে সার দে, কেমনে সা আমার আল্লাহ যে বন্দার জিন্দেগির গুণাগুলো মাফ করত। ওয়াহশী আল্লাহর কাছে চিঠি লেখছে, যোগ মোহাম্মদ আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী, কিন্তু আপনার ওপরে নাজিল হওয়া ওই কোরআনের আয়াতটি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে বাধা দিচ্ছে। আয়াতটা গীতা আয়াতটা আমার আল্লাহ কইতাছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ
আল্লাহি ইলাহান আখর ইলাহান আখর ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুনা ওয়ামান ইয়াফআল যালিক ومن يفعل ذلك يلقى آثاما سبحان الله كان مسلما بير ريامار وشي মক্কা থেকে আল্লাহর নবীর কাছে চিঠি লিখে পাঠাইছেন, ও মুহাম্মদ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী, কিন্তু নবী গো আপনার উপরে যে আয়াতটা নাজিল হয়েছে ওই আয়াতটা আমাকে ইসলাম গ্রহণ করা থেকে বাধা দিচ্ছে। আয়াতটার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহকে ডাকে না, আল্লাহ ছাড়া অন্য কোনো দেবদেবীর পূজা করে না, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করে না, ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, দ্বিতীয় নম্বর কইল যারা আল্লাহর হারাম করা জীবনকে খুন করে না, তৃতীয় নম্বর কইল ওয়ালা ইয়াজনুন জিনা করে না। অগনবীজি আমি তো এই তিনটা গুনাহ করেছি, আমি দেবদেবীর পূজা করেছি, লাত মানত উজ্জার পূজা করেছি, আমি অন্যায়ভাবে আপনার চাচা আমজাকে হত্যা করেছি, অগনবীজি আমার জিন্দগিতে অনেক জিনা করেছি, বেবিচার করেছি, আমাকে কি আমার আল্লাহ মাফ করবেনি? আমার মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ কত বড় রহমান, আমার আল্লাহ কত বড় দয়ালু, আমার আল্লাহ ওয়াসির। এই কথার পরিপ্রেক্ষিতে কোরআনের আরেকখান আয়াত নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ, কান আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ, কোন মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় হে দুনিয়ার বান্দা বান্দিরা, তবে যারা ইমান তওবা করবে, ইমান আনবে এবং সৎ আমল করবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিই, আমি আল্লাহ তাদের গুনার জায়গাত নেকে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ, কান মুসলমান ভাইরা, আমার আমার আল্লাহর নবী ওই আয়াতটা ওশির কাছে লিখে পাঠালেন, ওশি ওই আয়াতটা দেখে আল্লাহর নবীর কাছে পুনরায় আবার চিঠি পাঠালেন, অগনবীজি এই আয়াতের মধ্যেও তো একটা শর্ত দেওয়া হয়েছে গো, আমাকে মাফ করা হবে কি হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার আমি তো জানি না আমি কি সৎ আমল করতে পারবো কি পারবো না। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ কি পরিমাণে রহমান, আমার আল্লাহ কত বড় দয়ালু, আমার আল্লাহ বান্দাকে কি পরিমাণে সার্দে একটু লক্ষ্য করেন। আমার আল্লাহ ওশির এই চিঠির উত্তরে আমার আল্লাহ কোরআনের আরেকখান আয়াত নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ, কান আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। সুবহানাল্লাহ, কোন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন রে পৃথিবীর বান্দা বান্দি, তবে যারা আমি ইন্নাল্লাহ লা ইয়াগফিরু নিশ্চয় আল্লাহ মাফ করবে না, আইয়ুশরাকা বিহি যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে যারা শিরিক করবে আমার আল্লাহ তাদেরকে মাফ করবে না, তাছাড়া যতই গুনাহ করুক যতই পাপ করুক আমার আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, কোন তারা যে পরিমাণে আবাদ করে যারা কইছে বলে তুই সাজদা যা, এটা কিয়ামত পর্যন্ত সাজদা আছে, যারা কইছে তুই রুকুত যা, এটা কিয়ামত পর্যন্ত রুকুত আছে, যারা কইছে তুই হারাইতা এটা হারাইতে
ইসরাফিল আলাইহিসসালামটা কইছে সিঙ্গলে এমনি হারিয়ে থাকছে, যে ড্রাইভার বল দেশ না এমনি হারিয়ে লিছে। এটার দ্বারা যদি মনে করেন বোমা মারণ এর অর্থ না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ কুন না করবো সুবহানাল্লাহ কর, তে ফেরেশতারা দিয়ে তো আল্লাহ দুনিয়া চালাই তাল্লা, তে আল্লাহ মানুষ বানাইলে বলে গিয়া। আবার যে হুদা গুনই করবাই, হুদা গুনার দ্বারা যদি আল্লাহ দুনিয়া চালাইতো, তে তো আল্লাহ জিন্দে ধ্বংস করে মানুষ ফাড়াই করে ধরার সিদ্ধা। আল্লাহ কইছে আমি এমন একটা জাতি ফাড়াইছি ফাড়াইতে চাই যে জাতির অন্তরের মধ্যে গুনা থাকবো নেকও থাকবো, হেরা গুনা করব আবার আমি আল্লাহর কাছে তবা করব, নেকের আশা করব, আমি আল্লাহ তাদের তবা কবুল করে নেক দিয়ে তাদের আমল নামা পরিপূর্ণ করে দেবো সুবহানাল্লাহ। আল্লাহ করে একটা ঘটনা মনে হয়েছে কুমুনিয়াপড়ায় নবীর যুগের ঘটনা, নবীর যুগে একজন যুবক, এক যুবকের ঘটনা, ঘটনাটা আল্লাহু আকবার, এটার মধ্যে অনেক বড় শিক্ষণীয় বিষয় আছে যে আল্লাহ কি পরিমাণে মানুষকে যে দয়া করে কি পরিমাণে মায়া করে। আমার মুসলমান বাবারা ভাইয়েরা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নি? হযরত উমর আল্লাহর নবী রহমতের নবীর হুজরা মুবারকের মধ্যে আসছে, কিন্তু উমর কানতেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয় রে উমর, তোমার চোখের মধ্যে পানি ব্যাপারটা তো বুঝলাম না, উমর রে তুমি কেন কাঁদতেছ? এমনি উমর ডাক দেয়া কই নবী গ আপনার দরবারে আসার সময় আপনার দরজার মধ্যে কন্দনরত একটা যুবক আমার কলিজা পরে ফেলছে সুবহানাল্লাহ। কন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকলুবি জি, আমি যখন আপনার দরবারে আসতেছি এমনি থাকে দেখি আপনার দরজার সামনে একটা যুবক কাহাও মাও করে কাঁদতেছে, ওই যুবকটার কান্না দেখে আমি বরদাস্ত করতে পারলাম না, ওই যুবকটার কাছে গিয়ে মাথার মধ্যে যখন হাত দিয়ে বললাম যুবক রে তুমি কেন কাঁদতেছ, যুবকটার জিজ্ঞাসা করার পরে আরো হাউ মাউ করে কাঁদতে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ যুবকটা এই পরিমাণে কাঁদতে শুরু করেছে, যুবকের কান্না দেখে আমার চোখ দিয়েও পানি বাহির হইতেছে। আল্লাহর নবী ডাক দেয় কই হে উমর ওই যুবকটাকে আমার দরবারে নিয়ে আসো সুবহানাল্লাহ। কন যুবকটাকে আল্লাহর নবীর দরবারে আনার পরে মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী ডাক দেয় বলে যুবক রে কেন কান্দ, যুবকটার জিগানির পরে যুবকটার জোরে হাউ মাউ করে কাঁদতে শুরু করেছে। দেখবেন ছোটো বাচ্চারা কানলে মা অথবা বাপ শুধু জিঙ্গায় ফুত কাঁদোস কেন, এটা আর মা বাপটি দিকে আরো জোরে জোরে হাউ মাউ করে কান্দে আসেনি এমন। এরকম ভাবে যুবকটা হাউ মাউ করে কাঁদতে শুরু করেছে, আল্লাহর নবী ডাক দেখো রে যুবক কেন কান্দ, যুবকটা ডাক দেয়া কই নবী গ আমি কান্দি ওই বিচার দিবসের মালিকের বই যেই দিন আমার আল্লাহ মানুষের অর্ধ হাত উপরে সূর্যটা এনে রেখে দেবে, মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্যটা এনে রেখে দিবে, মানুষের পায়ের জমিন পায়ের নিচের জমিন গুলো তামাক হয়ে যাবে, যেই দিন ভাই তার ভাইকে চিনবে না, যেই দিন বাপটার সন্তানকে চিনবে না, যেই দিন বন্ধু তার বন্ধুকে চিনবে না, যেদিন আমার আল্লাহ আসন পেতে বসে রইবে, আমার আল্লাহ যেদিন জালেমের কাছ থেকে মুজলুমের হিসাব নেবে গো, ওই দিন যেদিন আমার আল্লাহ এমন এক কঠিন পরিস্থিতি হবে, যেদিন আমার আল্লাহ কাহার নামে পরিবর্তন হবে, যেদিন আমার মালিক বান্দার জাররা জাররা আমলের হিসাব নেবে, ও আমার নবী গো আমি এজন্য কান্দি
আমার ওই মালিকের বয়ে আমি কান্দি গো, যেই দিন কঠিন হাসরের ময়দানে আমার মালিকের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াইব। এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, যুবক রে তোমার গুনাহ বর্ণনা আমার আল্লাহর আরশ বড়, সুবহানাল্লাহ। কোন যুবক তোমার গুনাহ বর্ণনা আমার আল্লাহর সাত আসমান সাত জমিন বড়। যুবকটা ডাক দিয়ে কই নবী গো আমার গুনাহ বড়। আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক রে তোমার গুনাহ বর্ণনা আমার আল্লাহর কুরসি বড়। আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক রে তোমার গুনাহ বর্ণনা আমার আল্লাহ বড়, সুবহানাল্লাহ। কান এমনি যুবকটা ডাক দিয়ে কই নবী গো আমার আল্লাহ মহান আমার আল্লাহ সবচাইতে বড়। আল্লাহর নবী ডাক দেয় কই যুবক রে যেহেতু তোমার আল্লাহ বড়, তোমার আল্লাহ সবচাইতে বড়, তোমার বড় আল্লাহই তোমার বড় গুনাহ মাফ করবে, সুবহানাল্লাহ। কোন মুসলমান বাবারা আমার দিলের কানটা লাগিয়ে শুনবেন, দেখবেন মনটা নি নরম হই, চোখের এক ফোঁটা পানি নি পড়ে রে। যুবক ভাই জীবনে কত গুনাহ করছো রে যুবক, একটা বার চিন্তা করে যুবক, তোমার মালিক আল্লাহ তোমার এই যৌবন বয়সটা কি পরিমাণে সম্মান করেন, তোমার মালিক আল্লাহ যৌবন বয়সটারে কি পরিমাণে পছন্দ করেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী কয় হাসরের ময়দানে যেদিন কঠিন পরিস্থিতি হয়ে যাবে, যেদিন আমার আল্লাহ মানুষের মাথার অর্ধহাত উপরে সূর্যটা এনে রেখে দেবে, সূর্যটা এনে রেখে দেবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফাবাতের ফেনার মতো গলতে থাকবে, যেদিন মানুষের কারো গামের পানি হাঁটো পানি হবে, কারো আবার কমর পানি হবে, কারো বুক পানি হবে, কেউ আবার সাঁতার কাটতে থাকবে, ওই কঠিন হাসরের ময়দানে আমার নবী কই রে দুনিয়ার উম্মত শুনো, ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা করে দিবে, সুবহানাল্লাহ। কোন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী কই সাবাতুন ইয়াজিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লিহি ইয়াউমা লা জিল্লা, দুনিয়ার উম্মত রে কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ সাত শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহর রহমতের আরশের ছায়া তলে জায়গা করে দিবে, সুবহানাল্লাহ। কোন এক নম্বরে আল্লাহর নবী কই ইমামুন আদিলুন রে দুনিয়ার বাদশাহ, দুনিয়ার এমপি মন্ত্রীরা, দুনিয়ার চেয়ারম্যান মেম্বার, দুনিয়ার সর্দার নেতারা, চিন্তা করো তোমার দাম আমার আল্লাহর কাছে কি পরিমাণে, যদি তুমি নেই পরিমাণ নেই পরায়ণ বাদশাহ হতে পারো, নেই পরায়ণ ইনসাফগার সর্দার হতে পারো, নেই পরিমাণ নেই পরায়ণ ইনসাফগার নেতা হতে পারো, আমার আল্লাহর রাসূল কয় কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহর রহমতের আরশের ছায়া তলে আল্লাহ জায়গা করে দিবেন, সুবহানাল্লাহ। কান রে যুবক একটাবার চিন্তা করো রে যুবক, আমার আল্লাহ তোমার যৌবন বয়সটা কি পরিমাণে সম্মান করে গো, তোমার যৌবন বয়সটারে যৌবন কালটারে আমার আল্লাহ কি পরিমাণে পছন্দ করেন। আল্লাহর নবী কই ইমামুন আদিলুন, এক নম্বর যারা নেই পরা
দ্বিতীয় নম্বরে আমার রাসূল কয় ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, দ্বিতীয় নম্বরে ওই যুবক যেই যুবক তার জীবন কালটা আমার আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, আমার আল্লাহ কঠিন হাশরের ময়দানে আমার আল্লাহ ওই যুবক আরশের ছায়া তুলে জায়গা করে দিবে, সুবহানাল্লাহ। কোন তৃতীয় নম্বরে আমার নবী কয় হে দুনিয়ার উম্মত, তৃতীয় নম্বর হইল ওয়ারাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ, তৃতীয় নম্বরে উম্মত তোমার যে সমস্ত উম্মতদের অন্তরটা আমি আমার আল্লাহর ঘর মসজিদের সাথে লটকানো থাকবে, যাদের অন্তর যে সমস্ত মুসলমান বান্দা বান্দিদের অন্তর আমার আল্লাহর ঘর মসজিদের সাথে লটকানো থাকবে, আমার আল্লাহ আমার রাসূল কয় তিন নম্বরে ওই ব্যক্তিটারে আমার আল্লাহ কঠিন হাশরের ময়দানে আরশের ছায়া তলে জায়গা করে দিবে, সুবহানাল্লাহ। কোন মুসলমান ভাইরা আমার আমার রাসূল কয় ওয়ারাজুলুন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়াতাফাররাক আলাইহি, চার নম্বর হইল ওই দুই ব্যক্তি যারা একজন আরেকজনকে মহাব্বত করে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করে আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আমার আল্লাহর জন্যে একজন আরেকজনকে ভালোবাসে, আবার আমার আল্লাহর সন্তুষ্টির জন্যে একজন আরেকজনের সাথে দুশ্মনী করে, সুবহানাল্লাহ। কোন আমার রাসূল কয় ওই চার নম্বর ব্যক্তিদেরকে আমার আল্লাহ আরশের ছায়া তলে জায়গা করে দিবেন, সুবহান। কোন মুসলমান ভাইরা আমার পাঁচ নম্বরে আমার রাসূল কয় ওয়ারাজুলুন দাতু ইমরাতুন জাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, চার নম্বর পাঁচ নম্বর হইল ওই ব্যক্তি যাকে গভীর রজনীতে একটা সুন্দরী যুবতী মেয়ে জিনা করার জন্য আহ্বান করতেছে যে কেউ নাই এ যুবক আসো আজকে তোমার বড় সুযোগ আছে, কিন্তু যুবকটা বলে রে আল্লাহর বান্দি পৃথিবীর কেউ দেখুক বা না দেখুক রে আমার মালিক আল্লাহ তো দেখতেছে আমি আমার আল্লাহর বই করি, আমার নবী কই রে উম্মত আমার যে সমস্ত উম্মতরা এই ভয় নিয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, আমার রাসূল কয় আমার ওই উম্মতরে আমার আল্লাহ আরশের ছায়া তলে জায়গা করে দিবে, সুবহানাল্লাহ। কোন ফাস্ট ছয় নম্বরে আমার রাসূল কই ওরাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, আল্লাহর নবী কয় ছয় নম্বর হইল ওই ব্যক্তিরা যারা ডান হাত দিয়ে আল্লাহর রাস্তায় দান করে, যারা বাম হাত তার খবর জানে না, যারা বাম হাত দিয়ে আল্লাহর রাস্তায় দান করে তার ডান হাত এই খবর জানে না গো, যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দান খয়রাত করে আমার রাসূল কয় তাদেরকে আমার আল্লাহ কঠিন হাশরের ময়দানে আমার আল্লাহর আরশের ছায়া তলে জায়গা করে দিবে, সুবহানাল্লাহ। কোন ছয় নম্বরে সাত নম্বরে আমার রাসূল কয় ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, সাত নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি গভীর রজনীতে আমার আল্লাহর ভয়ে চোখের পানিগুলো সারে গো, আমার আর আমার রাসূল কয় ওই ব্যক্তিকে কঠিন হাশরের ময়দানে আমার আল্লাহ আরশের ছায়া তলে জায়গা করে দিবেন, সুবহানাল্লাহ। কোন মুসলমান ভাইরা আমার যুবকটাকে আমার আল্লাহ জি আমার রাসূল জেগাইতেছি রে যুবক তোমার গুনার কথাটা আমাকে বলো, যুবক ডাক দেখো নবী গো
আমার লজ্জা করে আমি কেমনে আপনার কই, আল্লাহর নবী ডাক দে কই রে যুবক বল তোর পাপের কথা আমাকে বল, যুবক তো ডাক দে কই নবী গো কেমনে আপনার কাছে বলি আমার বড় লজ্জা লাগে, এমনে আল্লাহর নবী ডাক দিয়ে কয় রে যুবক আমার মালিকের দুহাই দিয়ে বলি তুমি আমার কাছে বলো, মুসলমান ভাইরা আমার আমার কথাটা লক্ষ্য করবেন, ওই যুবকটা আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলে নবী গো আমি একজন চোর, আমি কিন্তু সাধারণ মানুষ নই, আমি কইলাম একটা কাফন চোর, আমি কাফন চুরি করি আমি এক বছর নয় দুই বছর নয় আজকে সাত বছর যাবত আমি কবরস্থানের মধ্যে যত নতুন মাইয়েতকে কবর দেওয়া হয় প্রত্যেকটা মাইয়েতের কবর খনন করি, আমি তাদের কাপড়গুলো খুলে নিয়ে বাজারের মধ্যে বিক্রি করি গো, এই কাপড়ের বিক্রির টাকা দিয়া আমি আমার সংসার পরিচালনা করি, নাউজুবিল্লাহ কইতেন না মুসলমান ভাইরা আমার যুবকটা ডাক দেয় কই নবী গো, কিছুদিন আগে মদিনার একজন আনসারি যুবতী নারী দুনিয়াতে বিদায় হয়ে গেছে, দুনিয়াতে বিদায় হওয়ার পরে তার আত্মীয় স্বজনরা যথারীতি অনুযায়ী তাকে কাফন দাফনের ব্যবস্থা করে তাকে যখন কবরস্থ করলো, কবরস্থ করার পরে আমি আমার নিয়ম অনুযায়ী তারা যখন সবাই চলে গেল রাত্র যখন গভীর হয়ে গেল নবী আমার গভীর রজনীতে ওই কবরের মধ্যে গিয়ে আমি কবরটা খনন করলাম গো, কবরটা খনন করে আমি ওই মহিলার শরীর থেকে কাফনের কাফনটা খুললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অকলবিজি যেই মুহূর্তে আমি ওই মহিলার শরীর থেকে কাপড়টা খুললাম গো এমনি শয়তান আমার অন্তরের মধ্যে দুকা দিতে শুরু করছে, শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে শুরু করছে, শয়তান ডাক দেয়া কয় রে যুবক জিন্দগিতে এমন সুন্দরী মহিলা জীবিত থাকতে তো পশ্চিমকালে পাইবে না, আজকে এই তোর সুযোগ, এত সুন্দর যুবতী নারীটারে তোর হাত ছাড়া করি মুসলমান ভাইরা আমার যুবকটা ডাক দেয়া কই নবী আমার, আমি শয়তানের দুখায় পড়ে নফসের দুখায় পড়ে ওই মৃত যুবতীর সাথে জিনা করলাম, নাউজুবিল্লাহ কান মুসলমান ভাইরা রে আমার আল্লাহর নবীর কাছে যুবকটা বর্ণনা দে আল্লাহর নবীর চক্ষু মুবারক লাল হয়ে যাচ্ছে, যুবকটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগলবিজি আমি যে মুহূর্তে জিনা করে এই কবরস্থান থেকে চলে যাইতেছি এমনি শুনি গ পিছন থেকে ওই যুবতী মৃত মহিলাটা আমাকে ডাক দিয়ে বলে রে যুবক কি করলি কি করলি তুই, আমাকে এতগুলো মাইয়েতের সামনে উলঙ্গ করে গেলে রে যুবক কি করলি কি করলি তুই, আমাকে আমার মালিকের সামনে কঠিন হাসরের ময়দানে আমাকে নাপাক অবস্থায় দাঁড় করাইতে বাধ্য করলে রে যুবক তুই ধ্বংস হো, যুবক কঠিন হাসরের ময়দানে আমি আমার আল্লাহর কাছে তোর বিরুদ্ধে নালিশ করব রে, যেদিন আমার মালিক সমস্ত জালেমদের কাছ থেকে মাজলুমের হিসাব নেবে, সুবহানাল্লাহ কান মুসলমান ভাইরা রে আমার যুবকটা ডাক দেয়া কই নবী আমার, এরপর থেকে আমার চোখের মধ্যে কোনো গম নাই নবী আমার, এরপর থেকে আমার খাবার নাই আমি শুধু কান্দি গো নবী
আমার মতো এত বড় গুনাহগারকে আমার আল্লাহ মাফ করবেনি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, রে যুবক, তোর মতো গুনাহগারকে আমার আল্লাহ মাফ করবে কি করবে না তা আমি জানি না, কিন্তু যুবক রে তুই আমার সামনে থেকে বের হয়ে যা, তুই জাহান্নামী। মুসলমান যখন আল্লাহর হাবিব যখন হুজরা মুবারক থেকে বাহির করে দিলেন, মুসলমান ইমানদার ইমানদার বাবারা আমার লক্ষ্য করবেন, আমার আল্লাহ কি পরিমাণে রহমান, আমার আল্লাহ কি পরিমাণে দয়ালু। মুসলমান ভাইরা আমার, এবার যুবকটা মদিনা থেকে বাহির হইয়া একটা জঙ্গলা আমার মালিকের কুদরতি কদমের মধ্যে সেজদায় পরে পরে কান্দে আর ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ তোমার হাবিব আমারে তারাইয়া দিছে গো, আল্লাহ তুমি যদি আমার এই মুহূর্তে তারাইয়া দাও আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। ওগো আমার মালিক, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আমি আল্লাহ তোমার বা কবরের আযাব সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মুসলমান ভাইরা রে আমার, যখন চল্লিশ দিন চল্লিশটা রাত্র হয়ে গেল, চল্লিশটা রাত্রের দিন যুবকটা এবার আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ও গো আমার মালিক আল্লাহ, ও মোহাম্মদ আদম হাওয়ার আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে থাকো, আমার তওবা যদি তুমি কবুল করে থাকো গো, তাহলে তুমি মুহূর্তে আমাকে আমার খবরটা, আমার তওবার খবরটা তোমার হাবিবের কাছে জানাইয়া দাও। সুবহানাল্লাহ। কোন এ মুহূর্তে তোমার হাবিবের কাছে খবরটা জানাইয়া দাও, আর না হয় আসমান থেকে এক মুষ্টি এক টুকরো আগুন দিয়ে আমাকে তুমি ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। কোন মুসলমান ভাইরা রে আমার, এই খবরটা এইভাবে যখন যুবকটা আমার আল্লাহর কাছে কান্দে, আমার আল্লাহ জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলে, রে জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে গিয়ে আমার পক্ষ থেকে সালাম জানায় দাও। সুবহানাল্লাহ। কোন জিব্রাইল আমিন মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ ডাক দে বলে, রে জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে গিয়া জানায় দাও আমি আল্লাহ আমার বন্ধুরে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। কোন জিব্রাইল আমিন আল্লাহর নবীর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কাছে সে বলি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অগ্নবীজি আমার আল্লাহ আপনারে সালাম দিয়েছেন গো। এমনি আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে জিব্রাইল আমার আল্লাহ নিজে সালাম, সালাম ওনার কাছ থেকে আসে আবার ওনার কাছে ফিরে যায়। এমনি জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী আমার, আমার আল্লাহ বলছেন গো, আমার আল্লাহ আপনাকে কয়েকটা প্রশ্ন করেছেন। এক নম্বরে আমার আল্লাহ আপনাকে জিজ্ঞাইছেন, এ তামাম মাখলুকাতের খালেক কি আপনি? আল্লাহর নবী ডাক দেয়া কই, না জিব্রাইল নাম, বরংস আমি এবং তামাম মাখলুকাতের খালেক হইল আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কোন জিব্রাইল আমিন আমার নবীকে ডাক দেয়া কই, নবী আমার,
আমার আল্লাহ জিগাইছে।